হবে কি উপায় হবে মুনি ঋষিগণ এই যে দানব সম্প্রদায়কে স্বর্গ মর্তল পাতাল ত্রিভুবন মাঝারি করিতেছে অন্যায় অত্যাচার কোথাও কোনো পূজা পাঠ হতে দিচ্ছে না কোথাও কোনো যজ্ঞের আয়োজন সম্পূর্ণ হতে দিচ্ছে না এর উপায় কি হবে মুনিবর সর্বমুনিগণ আমরা সকলে মিলে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবগণের করি আরাধন তারাই করিবেন এই একরি নিধনের তারা সকলেই তোমরা হলো মহেশ্বরের করহ স্মরণ বলুন
মোহর সৌরি কিভাবে হইবে একগ্রীব দানবের নিধন শোনো শোনো বলে ঋষি বল একগ্রীব নিধনের বিষয়ে আমি কিছুই জানি না তোমরা বিষ্ণুদেবের করো স্মরণ বলুন প্রভু কৃষ্ণদেব বলুন প্রভু কৃষ্ণদেব কিভাবে হইবে একগ্রীব দানবের নিধন তোমরা শান্ত হও বলে ঋষি বল একগ্রীব দানব আমাদের কারো হাতে না হইবে নিধন আমরা আদ্য শক্তি দেবী ভগবতীর করিব আরাধন সেই করিবে একগ্রীব নিধনের উপায় এসো আমরা সকল মিলে সেই আদ্য শক্তি দেবী ভগবতীর করি আরাধনা আমি মোহর দেওয়ার সময় তাকে বলেছি বিষ্ণুদেবের মস্তক ছেদন হইয়া অশ্বের মুখের আকৃতি হইবে যেই জন সেই জন হস্তে তার হইবে নিধন তাই বিষ্ণুদেবকে মস্তক ছেদন করিতে হইবে আর তাকে অশ্বের মুখ ধারণ করিতে হইবে তাহা হইলে অনায়াসে এই দানব সম্রাট একগ্রীব হইবে নিধন চলো আমরা সকল মিলে সেই একগ্রীব দানবের নিধনের উপায় করি নমস্কার নমস্কার নমস্কার